আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই এই সময়কে আখিরাতের জন্য কাজে লাগিয়ে মুত্তাকি বনে সমাজে ভালো কাজ করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। শনিবার রাতে রাউজান উপজেলা উত্তর গাউসিয়া কমিটি আয়োজিত রাহমতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ, আল্লামা সৈয়দ মোহাম্মদ হামিদ শাহ। রাউজান উপজেলা গাউসিয়া কমিটি উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীর সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হোসেন হায়দারি এবং আহসান হাবিব চৌধুরী হাসানের সঞ্চালনায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রাহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ সিরাজুল হক, আলহাজ শামসুদ্দিন, গিয়াসুদ্দিন শাকের, অধ্যাপক কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার, জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নৈমি, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়দ কবির সোহাগ, আরব আমিরাত গাউসিয়া কমিটির সেক্রেটারি আলহাজ জানে আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আব্দুল ওহাব। আল্লামা তাহের শাহর আগমন উপলক্ষে চট্টগ্রাম রাঙামাটি সড়কে কনফারেন্স স্থল কলেজ মাঠ পর্যন্ত বিভিন্ন সামাজিক ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন কয়েক শতাধিক তরুণ ও ফেস্টুন নির্মাণ করে তাদের প্রতি সম্মান জানান। এদিন বাদে আসর হাজার হাজার মহিলা রাউজান RRSC স্কুল মাঠে আলাদা প্যান্ডেলে অবস্থান নিয়ে আল্লামা তাহের শাহর হাতে বায়াত গ্রহণ করেন। মাহফিলে বক্তারা বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টির কুলের রহমত, তাই ঈদে মিলাদুন্নবী সবার ঈদ, এমনকি ঈদে মিলাদুন্নবীকে সকল ঈদের সেরা ঈদ বলেও মন্তব্য করেন বক্তারা। আমাদের সৌভাগ্য যে আজকে আমরা আওলাদে রাসুল এবং হুজুর কিবলাকে কাছে থেকে দেখার সুযোগ পাব। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা জানি যে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে হানাহানি বিদ্বেষ অন্যায় এসবের কোনো স্থান নেই। আমরা যারা আজকে যারা সমবেত হয়েছি, আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আমরা আজকের পর থেকে কোনো অন্যায় করব না, আমার দ্বারা কোনো অন্যায় হবে না, আমি সমাজের কোনো ক্ষতি করব না, দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না, আমার দ্বারা করব না। এবং যেসব কর্মকাণ্ডের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন যদি বলি মাদকের দ্বারা, জঙ্গিবাদের দ্বারা, এসব থেকে আমরা যারা মুসলমান আমরা দূরে থাকব এবং আমরা প্রতিহত করব এইসব অন্যায়ের বিরুদ্ধে। আমাদের মাননীয় সাংসদ জনাব এবিএম ফজলে করিম চৌধুরী MP স্যার আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল, স্যার মিশরে আরেকটি প্রোগ্রামে থাকার জন্য আসতে পারেন নাই, হয়তো টেলিকনফারেন্সিং এর মাধ্যমে আপনাদের সাথে স্যার ধর্মীয় শুভেচ্ছা। হাজার হাজার মানুষের গণ জমায়েতে প্রমাণ করেন প্রকৃত পীর আউলিদের আজকের এই জনসমাবেশ। আমরা শুকরিয়া আদায় করি আজকের এই দিনে এই মহান সমাবেশে উঠে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। আজকে আমরা আশান্বিত আগামী দিনে এই রাউজানে যে বন্ড বিরোধী আন্দোলন চলছে, রসুল বিরোধী যারা আজকে যে পালিয়ে গিয়েছেন, মানুষের সাথে যে প্রতারণা, আলেম ওলামা হত্যাকারী, নাইমুদ্দিনের হত্যাকারী গুণীরা আজকে রাউজান চুরি পালিয়েছে, তারা তাদের স্থান এই সমাবেশের মাটিতে আর কোনোদিন হতে পারে না। সবাই প্রতিরোধ করে তুলবেন এই রাউজানের মাটিতে অপমানিত শূন্য জনতা, প্রতিরোধ করে তুলবে যেখানে তাদের পাই সেখানে প্রতিরোধ হবে ইনশাল্লাহ। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে রাউজানের মাটিতে তাদেরকে প্রতিহত করবো, এই ওয়াদা আজকে আপনাদেরকে দিচ্ছি। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল আমাদের রাউজানের মাটি ও মানুষের নেতা যার অনুপ্রেরণায় আমরা আজকে আন্দোলন সংগ্রাম করছি বন্ড সন্ত্রাস অন্যায় জুলুমবাজের বিরুদ্ধে, যাকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন রাউজানকে একটি শান্তির জনপদ হিসাবে, যিনি আজকে রাউজানকে শান্তির নগরীতে পরিণত করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী MP মহোদয় আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল, উনি অনেক চেষ্টা করেছেন, উনি যেহেতু চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, ওনার সম্মেলন বিষয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, সেখানে সম্মেলন শেষ করে এখন আসতে পারে নাই, উনি অনেক চেষ্টা করেছেন, আমাদেরকে বলেছিলেন আমি দেখি আরো
তারা তাই আসতে পারে কি নাই, ইতিমধ্যে উনি ফোন করে জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনার প্রতি, ধন্যবাদ জানিয়েছেন আপনাদের, উনি যে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন আগামী দিনে একটি রাউজান সুন্দর রাখতে যেন রাখতে পারেন, একটি আধুনিক রাউজান, একটি সন্ত্রাস মুক্ত রাখছেন, একটি জঙ্গিবাদ মুক্ত রাখছেন, একটি ভণ্ড মুক্ত রাউজান যেন গড়ে তুলতে পারে, সেই জন্য আপনারা সবাই ওনাকে দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। সবাইকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই, মোবারকবাদ জানাই, আজকের এখানে যে উপস্থিত হতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাইকে আমি সালাম জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের এমপি মহোদয় সবাইকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীর আদর্শ বাস্তবায়নকারী লক্ষ লক্ষ উম্মতের মুহাম্মদের প্রাণে নবীর প্রেম সৃষ্টিকারী আমার হুজুর কবলা আয়েশা মর্যাদুল আলী কিছুক্ষণের মধ্যে এখানে Allah'a emanet olun.